ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট। এই যে এটা তাও একটু ভালো আছে। গুড মর্নিং, প্রচুর তারা সাবধানে যা, তাড়াতাড়ি এসো। তারা জানি তো চা নিয়ে বসেছি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে সকালবেলা তো অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি আর এখন 9টা বাজেনি। স্যার খেয়ে অফিসে চলে গেলেন, খুব তাড়া উনার সেদ্ধ টেদ্ধ খেয়ে। আর ওইদিকে সিটি পড়ছে, আমি বুঝতেই পারছো মেয়ের ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে তাড়াতাড়ি মাসিয়ে চলে এসছে। আর তোমাদের মা তামনি এখনো ঘুমাচ্ছেন, তো চোখে তো ঘুম আছে, ঢুলুঢুলু ভাব। তো যাই হোক, সব যখন তাড়াতাড়ি হয়েই যাচ্ছে হয়ে যাক, অন্তত পরে রেস্ট পাওয়া যাবে আর কি। তো চলো চাটা খেতে খেতে ওই ঘরটা তোমাদেরকে একবার দেখাই। এই ঘরটার অবস্থা দেখো, এগুলো কালকে সব মোটামুটি গোছানো হয়েছিল, আমার মেয়ে খুলে দিয়েছে, সে তো ঠিক আছে। আর এই বিছানাটার অবস্থা দেখো, দেখেছো কত ছোট্ট ছোট্ট বিস্কুটের গুঁড়ো। দেখো পুরো বিছানাটা না পুরো শোচনীয় অবস্থা। এই যে মানে পুরো বিছানা কোন দিক দিয়ে দেখবে, ওই পুরো জামা কাপড়ের ভেতরেও ঢুকে গেছে। বুঝতেই পারছো কাজ এখন অনেক বেড়ে গেছে, জামা কাপড় গুলোকে ঝেড়ে ঝেড়ে তো তুলতে হবেই, তারপর বিছানাটাকে ঝাড়তে হবে। অ্যাকচুয়ালি কালকে সন্ধ্যেবেলাতে এখানে চা বিস্কুট বসে খাওয়া হচ্ছিল, বর্ণালী দিয়েছিল, তো মেয়ে বিস্কুটগুলোকে হাতে নিয়ে নিয়েছিল, দিয়ে ওগুলোকে চটকে ফুটকে একবারে যা তা অবস্থা করেছে। তো যাই হোক, ও ওঠার আগে অন্তত এই কাজটা সারি, নাহলে শান্তিতে করতে দেবে না। বাবা অপিচে গেছে, গুড গার্ল, উঠে পড়েছে মা জননী আমার। আর এই যে বিছানাটা ঝাড়বো, আস্তে 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 উঠে পড়, চলো 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 তাড়াতাড়ি, তোমায় খাওয়াবো, আগে বিছানাটা ঝেড়ে দিই চলো। একটা ঘর কমপ্লিট নানাই, আজকে সব তাড়াতাড়ি হয়ে যাবে, আসো। এবার এইটার পালা, যে নানাই ফার্স্ট হরলিক্স বিস্কুট, এটা একচুয়ালি নর্মাল বিস্কুটই, হরলিক্সটার আর কি হাফ দিয়ে ভিজিয়ে নিই। আর এদিকে নানাইও ফেস হয়ে গেছে, গুড মর্নিং নানাই, তোমার শরীর কেমন আছে? গাটা হালকা গরম, বাট এই যে বললাম জ্বর নেই। এই ঘরটা তো ঝাড়া কমপ্লিট, এবার এইখানে একটা, ওখানে ওইখানে একটা স্তূপ, আর এইখানে মানে 1 2 3 4 আর ওই মাঝে একটা, এই সবগুলোকে এখন জায়গায় করবো, সঙ্গে এটাকেও ভরে দেবো। চল দেখো, তো দাঁড়ানোর স্টাইলটা কিন্তু দাঁড়ানো, বুঝতে পারছি যে মনে ওরা কাজ কর্ম নেই, কাই গায়ে আসবি, তাই তো মাসা মন খারাপ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা অপমান করা হয়ে গেছে একটু, সরি সরি সরি, কনে কাজকর্ম সকাল থেকে রান্না বান্না জামা কাপড় গুলোকে তুলতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে স্টাইলটা শুধু দেখো, ঠিক আছে এবার চলবে। হ্যাঁ এই তো বলতে বলতে মা, আমি এই নিয়ে 3 রাউন্ড 3 রাউন্ড মানে এই নিয়ে 3 রাউন্ড ভাঁজ করেছি, কিন্তু ননাই আর নয়, 3 রাউন্ড ভাঁজ করেছি এই নিয়ে আর নয়। এই যে হয়ে গেছে, এই আলমারিটাতে আমার শীতের জিনিসগুলো থাকে সব রাখা, মোটামুটি কমপ্লিট। এই 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 মামা, থামুকে টাটা করে দাও, বলো টাটা, বল কাল এসো তাড়াতাড়ি, কাল তাড়াতাড়ি চলে এসো, টাটা। কালকে যেহেতু বিরাটি যাবো, মাসিকে তাই একটু থাক, মেয়ে আমার চেয়ার এনে দিয়েছে, থ্যাংক ইউ, আর দরকার নেই, হ্যাঁ আমি রাখছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাবা উঠে গেছে, উনি খুলবেন এবার। মাসিকে কালকে একটু তাড়াতাড়ি আসতে বললাম, কাল যেহেতু, হ্যাঁ খুলবো খুলবো, কাল যেহেতু বিরাটিতে যাবো আর একটু তাড়াতাড়ি যাবো। মাসি জেনারেলি 10টাতে আসে, বাট কোনো কোনো দিন হয়তো 11:30 হয়ে যায় এই আর কি, তো ওর জন্য বলে রাখলাম, কালকে কখন আসবে সেটা তো বুঝতে পারছি না, যে কাল একটু তাড়াতাড়ি এসো। এই আপাতত ওই ঘরটা এখন ফ্রেশ হয়ে গেছে, সব তুলে দিয়েছি, শুধু কম্বলটা আছে, ওগুলো আর দুদিন পরেই তুলে দেবো, কারণ ও সময় না হলে হবে না। আর এখন এই ঘরে যে কটা আছে ওইগুলোকে সব ব্যাগে করে তুলে দেবো, ঘরটা বেশ ফাঁকা লাগছে, জ্যাকেটগুলোকে সব তুলে দিয়েছি। আর আপাতত এই যেখানে যা আছে এগুলো মোটামুটি রেগুলারে পরা, যেখানে মোটামুটি সেই ঘরে পরা জামা প্যান্ট সোয়েটার সব উঠে গেল, পচা তোর এবার শীতের সব উঠে গেল। আর এগুলো কিছু রয়েছে ন্যাকড়া, এগুলোকেও তুলে দেবো। এই যে এটা হচ্ছে ম্যাডামের শীতের ব্যাগ, এখানে শীতের সোয়েটার টোয়েটার সব থাকে, হয়ে গেছে ব্যাস। এই এই ব্যাগের সেটগুলো না আমি 3টে কিনেছিলাম, দুটো মেয়ের জন্য, একটা গরমের জামা কাপড়, আর এটা শীতের বেশি ভরে না, আর এটা আমার ব্লাউজের, বাট এটা বর্তমানে না পুরো ওভারলোডেড হয়ে গেছে, এখনো অনেক ব্লাউজ রয়েছে। এই যে যেমন এই যে এইগুলো, মানে আমাকে এবার এই ব্যাগগুলো এবার কিনতে হবে, ওভারলোডটা কেমন হয়ে গেছে একবার দেখো,
মানে এগুলো জেনারেলি ব্লাউজ ভালো রাখে আর আমার অবস্থাটা দেখো জিনিস পুরো খারাপ হয়ে যাচ্ছে আরো একচুয়ালি বলে না মানুষের থেকে জিনিস বেশি ঠিক ব্যাপারটা সেই রকম মানুষের থেকে জিনিসই বেশি এতদিন এই জ্যাকেট ফ্যাকেট দিয়ে এত ভরে ছিল আর এখন এই আলমারিটাকে গোছাতে গেলে মানে খুললেই না আর মস্তকটা পুরো ঘেটে যায় মানে পুরো বিচ্ছিরি হয়ে রয়েছে কোনো একদিন গোছাবো তো ব্লাউজগুলোকে আজকে অন্তত ঠিকঠাক করে রাখলাম কিন্তু আমাকে ওই ব্যাগগুলোকে অর্ডার দিতেই হবে এবার সমস্যা হয়ে গেছে ওই ব্যাগগুলো একটা অর্ডার দেওয়া যায় না মানে একটার দাম অনেক পড়ে যায় তো একসঙ্গে তিনটে দিলে আমার লাগেও লাগে না তা না বরং আমার আর একটা হলে সুবিধা হয় কারণ মেয়ের যে সামারের ড্রেসগুলো থাকে না সেটা একদম দেখছোই তো আর দুদিন পর ওটার জন্য একটা লাগবে তো ওর জন্য দেখি ওইটা তিনটে সেট আছে একটা অর্ডার দেব তো যাই হোক চলো এখন ব্রেকফাস্ট করব এখন সবে 11টা বাজে তারপরে মাটা জননীকে আমার ব্রেকফাস্ট করাবো এই ব্রেকফাস্ট চোর আমার তো সুজি আছে দাদা আমি খেয়ে নিয়ে তোকে সুজি খাওয়াবো খেতে হবে না প্লেস থেকে আমি বেরোবো না কেউ কিছু মনে করো না তো যাই হোক এখন ব্রেকফাস্টটা করব আর ভিডিওর আগে এডিটিং করে রাখবো তাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে করতে 11:15 বেজেই গেল এখন এটা খাবো ভিডিওটা একটু এডিটিং করবো আর তারপর এই মেয়েটাকে খাবো এখন গুড মর্নিং এভরিওয়ান তাই তো ওকে চলো ব্রেকফাস্টটা সেরে নিই দাও 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 তুমি পারবে না তুমি পারবে না আমি পারবো তুমি পারবে যদি বলি পারবে না দাও দাও বাবা দাও সময় নষ্ট করো না এটা আমি খুলে মা খাবো দাও ডিমের অমলেট অ্যাকচুয়ালি আমাদের বেশ কিছুদিন ধরে বাড়িতে মাছ হচ্ছে না শুধু ডিমই হচ্ছে তার কারণ হচ্ছে আমার এই মানে আর কি কন্টেনারটা আর কি ভর্তি ডিম থাকে তোমরা দেখেইছো 15টার মতন ডিম থাকে তো কিছুদিন আগে ফ্রিজটা না হঠাৎ করে বিভৎস ঠান্ডা হচ্ছিলো সেটা অত তো নোটিস করা না জিনিস রাখা হয় বার করা হয় ঠান্ডা গরমটা তো বোঝা যায় না চট করেই তো আর ডিমগুলো ভেতর দিক করে রাখা থাকে তো ওর জন্য বুঝতে পারিনি হঠাৎ করে একদিন ফ্রিজ খুলে দেখি ওপরের ডিমগুলো সব ফেটে গেছে মানে ফেটে প্লাস জমেও গেছে তো ওর জন্য আমি সেই ডিমগুলোকে বার করলাম দেখলাম যে কটা ডিম আছে সব কটা ফেটে গেছে তো ওটা তো আর সেদ্ধ করা ডেফিনেটলি যাবে না তাই ওকে বললাম তাহলে একটা কাজ করো মাছটা যখন শেষ হয়ে গেছে এনে আর লাভ নেই এবার ডিমটাকে তুলি কারণ সেদ্ধ যখন করা যাবে না তাড়াতাড়ি খেয়ে নিতে হবে ফেটেও গেছে তো ওর জন্য তারপর থেকে আমাদের শুধু ডিম চলছে ডিমের বড়া তুলে ঝোল ডিম ভাজা দুবেলা ডিমের বড়া তুলে ঝোল তোমরা তো দেখেও যে কালকেও হয়েছে ডিমের অমলেট আজকেও হবে ডিমের অমলেট ও খেয়ে গেছে আর আমরা এখন মামে মিলে ডিমের অমলেট খাবো তো আর এক দুই তিন চারটে ডিম আছে তো একটা আজ করবো আর তিনটে থাকবে অত তারা নিয়েই তোলা তোমাদেরকে দেখাচ্ছি অবস্থাটা এগুলো একটুখানি কম তার কারণ যেগুলো বেশি হয়েছে সেগুলো আমি রেখে দিয়েছি বুঝতে পারবে কিন্তু এই না এখান থেকে একটা হালকা চির মানে আমি দেখে দেখে রেখেছি যেগুলো এই যে দেখতে পাচ্ছ এই যে এটা দু তিন দিন থাকলে এখান দিয়ে একটা সুন্দর একটা শিরা চলে গেছে এই যে এটা তাও একটু ভালো আছে তাই এটা আর এখন করবো না এই যে দেখতে পাচ্ছ এটাকে আজকে করবো এইরকমভাবেই আমি অ্যাকচুয়ালি করছি যেগুলো একটু বেঁচে আছে এটা তো মোটামুটি গেছেই এই অবস্থা এইটা তারপরে কোনো একদিন এইটা তারপর এইটা এইটাই একমাত্র ঠিকঠাক বেঁচে আছে আমাদের ফ্রিজটা নিয়ে মোটামুটি বেশ ভালোই ভুগতে হয় কখনো হট করে বিশাল গরম হয়ে যায় ঠান্ডাই হয় না কখনো আবার প্রচুর ঠান্ডা হয়ে যায় তো এই সমস্যা তো যাই হোক এবারে ডিমগুলোকে আমরা সব এই অমলেটের চক্করেই খেলাম ফেটে গেছে বলে আর সেদ্ধ আর গেল না পেটে তো যাই হোক ফুলকপি আলু ভাজাটা হচ্ছে ওটা হয়ে হতে হতে আমার কিছু কাঁচা আছে আমি ওগুলো কমপ্লিট করে নেবো আগে তুই কি রে মা তোকে আমি বলেছি বালতিটা এখানে আমি রাখলাম তোকে আমি বলেছি ওটাকে নিয়ে আসতে যদি পায়ে পড়তো কি হতো বলতো হ্যাঁ তুমি কেন নিয়ে আসলে মা আমার এত কাজ করতে হবে না ননাই এটা তোমার কাজের বয়স নয় দেখো কাণ্ড দেখো ও ঠিক এটাই করছে ওই বাথরুম থেকে ওইটাকে নিয়ে এত দূর এলো এবার এখান থেকে এইখানে হ্যাঁ সাবাস মা অবশ্যই সাবাস কিন্তু এটা করো না ননাই কি হয়েছে কি খাবে ডিম খাবে ডিমের অমলেট তুমি খাবে আচ্ছা ঠিক এইটা খাবে আচ্ছা ঠিক আছে আমি ভেজে দেবো হ্যাঁ তুমি চলো কার্টুন দেখো গা তোর ভাই গুড মর্নিং শেষ হবে না
একটু একটু কত কত ম্যাডামের থালা পড়ে গেছে, ডাল সেদ্ধ, আলু উচ্ছে, ফুলকপি আলু, আর হচ্ছে ডিম আর ঘি ভাত। আর ম্যাডাম দেখছেন চুচু টিভি, চুচু টিভিটা বেশ ভালো, এখানে অনেক কিছু এই 1 2 3 4 অনেক কিছু শেখায়, তাই তো মাম্মা? আমার ম্যাডাম কিছুই শেখান না। ম্যাডাম আর একটু পেট ভুজু হয়ে যাক। আর এই যে ম্যাডাম মায়ের থেকে একটু সিঁদুর পড়ছেন, টুকু টুকু টুকু। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং এভরিওয়ান। এইখানে ম্যাডামের এখন গুড মর্নিং চলছে। আর এই যে ওইদিকে স্যারের টিভিতে চলছে খেলা, ঠিক আছে? আর আমাদের আমাদের সন্ধ্যের চায়ের পার্ট আজকে অফ ক্যামেরাই হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি গোছাবো একটা ব্যাগ, একটা মানে যেহেতু কালকে সকালবেলাতে আমরা যাবো বা সারাদিন থেকে সন্ধ্যেবেলাতে চলে আসবো, ওর জন্য যাই হোক গিয়েও তো কিছু পড়ার থাকে আর মেয়ে দু একটা ক্যারি করার থাকে, তো ওর জন্য একটা ছোট্ট ব্যাগ হবে, মিনি ব্যাগ, তো ওর জন্য ওটাকে গোছাবো আর তারপর রাতের কিছু একটা করে নেবো। চ ব্যাগ গোছাবি, গুড মর্নিং থেকে বেরোতে পারলে আমার সাথে একটু ব্যাগটা গুছিয়ে দিবি, চলো। এই কটা মোটামুটি যাবে এটা, আর ম্যাডাম এইটা তো গিয়ে পড়বে, তবু এক সেট এক্সট্রা নিলাম, বাচ্চার জামা তো বলা যায় না যদি বমি টমি করে দেয়। আর এই হচ্ছে ব্যাগ, ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট, মোটামুটি মা মেয়ে যা পড়ে যাবো সব বেরিয়ে গেছে। তুমি কালকে এটা পড়ে যাবে তো মা? যাবে তো? তোমার পছন্দ তো? ওটা তুমি পড়বে? আচ্ছা ঠিক আছে, চলো একটু জল ওষুধ খেয়ে নাও। বমি হয়ে যাবে। এবার ওদিকে এখন চলছে শ্বেত কালি, মানে চালানোর চেষ্টা চলছে, চলবে কি? চলবে, আশা রাখতে পারি। যাই হোক চলো খেয়ে দিয়ে নিই, মোটামুটি আমার চেয়ারটা এদিকে অলরেডি দখল হয়ে গেছে, বেশি দেরি করাটা ঠিক হবে না, তাই আজকে সারাদিনের ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে রোববার আছে, যাওয়া আছে, কালকে দিনটা বেশ ভালো কাটবে। তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি, ছেড়ে যাওয়ার আগে আজকের আমার এই ব্লগে যদি তোমাদের কিছু একটু ভালো লাগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডেলি ক্যানভাস। দেখাবে কালকে সকালবেলাতে নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই টাটা, টেক কেয়ার, গুড বাই।